আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রতিদিন আমাদের মোবাইলে 15 থেকে 20টা বিজ্ঞাপনমূলক SMS এসে থাকে, যেগুলো 90% আমাদের কোনো কাজে দেয় না। ইভেন আমরা চাইলেও SMSগুলো বন্ধ করতে পারতেছি না। আর একটা জিনিস খেয়াল করে দেখেন, করোনার পর থেকে এই SMS আসা অনেক বেড়ে গিয়েছে। মানুষ বাসায় বেশি থাকে, তো মোবাইল কোম্পানিগুলো SMS দিয়ে মানুষকে ত্যক্ত বিরক্ত করে ফেলতেছে তাদের প্রোডাক্ট কেনার জন্য। যাই হোক, এখন এই SMS বন্ধ করার জন্য অনেক রকম অনেক ভিডিও আমরা রিসেন্টলি ইউটিউবে দেখেছি, অনেক ছোট বড় অনেক ইউটিউবাররাই করেছে, বাট কোনো ভিডিও আসলে খুব একটা কাজের না। মানে ওইখানে বিভিন্ন রকমের নাম্বার প্রেস করে হ্যাশ ক্লিক করতে বলে, যেগুলো আসলে কোনোটাই কাজ করে না। আর যদি কাজ করেও থাকে, সেটা খুবই সাময়িক, কিছুদিন পর আর কাজ করে না। আর আলটিমেটলি যেটা হয়, ওইসব নাম্বার প্রেস করে হ্যাশ ক্লিক করলে অনেক সময় দেখা যায় যে অন্য কোনো ধরনের কোনো অফার চালু হয়ে যায়, যেটা আপনি জানেন না। উল্টো যেটা হয়, আপনার মোবাইল থেকে টাকা কেটে নেয়। সো আমি পরে অনেক চিন্তা করলাম যে আসলে কি কোনো ওয়ে নাই এটা বন্ধ করার। পরে দেখলাম যে না, এটা তো ওয়ে আছে, আমরা তো স্মার্টফোন ইউজ করি, আমরা কেন আনস্মার্টভাবে থিঙ্ক করি? সো আমি আপনাদেরকে আজকে স্মার্ট অপশন দেখাই দেবো কীভাবে এই SMS অর্থাৎ বিজ্ঞাপনমূলক SMS আসা বন্ধ করতে হয়। বাট তার পাশাপাশি শুরুতে আমি একটা ওয়ে দেখিয়ে দিব, যেটা আমাদের গভর্নমেন্টের তরফ থেকে সবাইকে বলা হয়েছে করার জন্য, সেটাও করবেন, এতেও কিছুটা হলো আপনি সুবিধা পাবেন। সো প্রথমে চলুন আমরা জেনে নিই আমাদের গভর্নমেন্টের যে ওয়েটা রয়েছে সেটা কি, যার মাধ্যমে আপনি চাইলে আপনার মোবাইলে আসায় প্রমোশনাল SMSগুলো বন্ধ করতে পারবেন। সেই নিয়মটা হলো, আপনাদের মোবাইলে অলরেডি সমস্ত SMS চলেও গিয়েছে, আর যদি SMS নাও যায়, সেই নিয়মটা আমি বলে দিই। সেটা হলো, আপনাদের মোবাইল থেকে যে যেই অপারেটর ইউজ করেন না কেন, *7# প্রেস করবেন। এতে দেখবেন আপনাদের কাছে একটা অপশন আসবে, সেখানে দেখুন স্টপ রিসিভিং প্রমোশনাল মেসেজ, অর্থাৎ 2 প্রেস করে সেন্ড করে দিন। সো এর মাধ্যমে আপনার মোবাইলে যত বিরক্তিকর SMS আছে সেটা আসা বন্ধ হয়ে যাবে, এটা গভর্নমেন্টের তরফ থেকে বলা হচ্ছে। বাট এতে আসলে খুব একটা বন্ধ হয় না। আগে যদি আপনার মোবাইলে 20টা মেসেজ আসতো, এখন 15টা মেসেজ আসবে, অর্থাৎ 5টা মেসেজ হয়তো আর আসবে না। বাট আমি এখন আপনাদেরকে যে ওয়েটা দেখাবো সেটাতে একদম ইনশাল্লাহ 100% আর কোনো SMS আসবে না। সেটা খুবই ইজি একটা অপশন, সবাই সবার মোবাইল হাতে নিন এবং চলুন আমরা দেখি নিই কীভাবে বন্ধ করবেন। নাম্বার 1, আপনি যে প্রমোশনাল SMSটা বন্ধ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। সেই মেসেজটা সিলেক্ট করার পর দেখবেন যে আপনার মোবাইলে কোথাও না কোথাও একটা অপশন আছে, যেটাকে আপনি স্প্যাম করবেন। স্প্যাম হিসেবে যদি সিলেক্ট করার অপশন থাকে, তাহলে স্প্যাম ক্লিক করে দিবেন, তাহলে এই মেসেজটা স্প্যাম হিসেবে সিলেক্ট হয়ে যাবে। অথবা যদি স্প্যাম অপশনটা আপনার মোবাইলে না থাকে, তখন এই SMSটা সিলেক্ট করে ব্লক করে দিবেন, তাহলে এটা অটোমেটিক ব্লক হয়ে যাবে। এবং এই মেসেজগুলি যেগুলোকে আপনি স্প্যাম করে দিচ্ছেন, সেগুলো কিন্তু মোবাইলের একটা স্প্যাম নামক ফোল্ডার বা আলাদা জায়গায় থাকে। সো আপনি যদি ভুলে আবার কোনো নাম্বার স্প্যাম করে দেন, সেই নাম্বারটা কিন্তু আপনি যেয়ে সেই স্প্যাম ফোল্ডার থেকে আবার আনব্লক করে দিলে আবার নর্মালি আপনি চাইলে সেই মোবাইল থেকে সেই নাম্বার থেকে SMS আসতে পারবে, এই রাস্তাটা খুলে দিতে পারবেন। সো এইভাবে আপনি যেইসব নাম্বার থেকে আপনার মোবাইলে প্রমোশনাল SMSগুলো আসতেছে সেগুলো নাম্বার ধরে ধরে ব্লক করে দিবেন অথবা স্প্যাম হিসাবে সিলেক্ট করে দিবেন। এবং এটা 100% কার্যকর, আমি নিজেও এই ওয়েটা ফলো করে থাকি। তো রিসেন্টলি যেহেতু আমি নতুন ফোন কিনেছি, দ্যাটস ওয়াই আসলে আমি এখন পর্যন্ত সবগুলো ব্লক করিনি। সো ব্লক করে দিলে তখন আর SMS আসবে না, এবং এটা থেকে আপনি অনেক শান্তিতে থাকবেন। আর সবথেকে বড় কথা কি, আপনি যখন এইভাবে ব্লক করবেন, তখন কিন্তু আপনার যে মেসেজগুলি আসতেছে স্টিল স্প্যাম মেসেজগুলি, অর্থাৎ যে মেসেজগুলি আপনি চান না, সেগুলো কিন্তু একটা আলাদা ফোল্ডারে জমা হচ্ছে। এতে যে সুবিধাটা হচ্ছে, আপনি কিন্তু দেখতে পারবেন যে কোনো প্রয়োজনীয় মেসেজ ওইখানে আসে কিনা। দেখা যায় যে অনেক সময় অনেক অফারের মেসেজ আসে, যেটা আমাদের সবসময় প্রয়োজন নেই, তো আপনি চাইলে ব্লক করে রাখতে পারেন। মাঝে মাঝে আপনি স্প্যাম ফোল্ডারে যেই কোম্পানিটা অর্থাৎ যেই অফারটা প্রয়োজন, যে নাম্বার থেকে অফার আসে, সেই অফারগুলো আপনি দেখে নিলেন যে আপনার কাজে দেয় কিনা। সো এই নিয়মটি যদি আপনারা ফলো করেন, ইনশাল্লাহ আশা করি সব বন্ধ হয়ে যাবে, সব ধরনের SMS আসা বন্ধ হয়ে যাবে। বাট আমি একটু জানি যে এটা একটু টাইম কনজিউমিং, একটু সময় নেয়। বাট প্রথম প্রথম আপনার হয়তো পারে যে 10-15 মিনিট সময় লাগবে। প্রতিদিন আপনি 1-2 মিনিট সময় দিলেন, বা যখনই মেসেজ আসে তখনই ধরে স্প্যাম করে দিলেন বা ব্লক করে দিলেন, এতে আপনি দেখবেন যে কিছুদিন পর আর আপনার মোবাইলে সেই রকমভাবে আর SMS আসবে না। সো আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার আশেপাশের বন্ধু বান্ধবদের সাথে, যারা এই বিরক্তিকর SMS আসা নিয়ে আসলেই বিরক্ত। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।